মানিকগঞ্জের ঘিউরের ডিঙ্গি নৌকার হাট নদীতে পানি বৃদ্ধি পেলে বারে 200 বছরের ঐতিহ্যবাহী এই হাটের বেচা কিনা ট্রলার ও বিভিন্ন ছোট বড় যানবাহনে করে নৌকা নিয়ে হাটে আসেন কাঠমিস্ত্রি ও ব্যবসায়ীরা আকার ও টেকসই অনুসারে প্রতিটি ডিঙ্গি নৌকা বিক্রি হয় 2000 থেকে 9000 টাকা পর্যন্ত দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের লোহার দাম বেশি মিস্ত্রির দাম বেশি ইয়াতে তো পোষাইতেছে না আমাদেরকে কেনা মাল কিন্তু সেই হিসাবে আমাদের লাভ সীমিত হচ্ছে নৌকার দাম অনেক বেশি যাইতেছে আমরা গরিব মানুষ অত টাকা গোটাই দেবো কাটিয়ে দিলে নৌকাটা নিয়ে আপনি মোটামুটি 5000 টাকা কিনলে ফসল ফসল নিয়ে 6-7 হাজার টাকা পড়ে যায় অনেক দূর থেকে নৌকা কিনতে আইসে অত নৌকা দাম বেশি বলে লোকের সাথে নৌকালা সাথে মাসে 6-7 হাজার টাকা তা কিনছি নৌকা আমার দরকার পানি পারলে আরো দাম বেশি হবে সর্বহ বাড়ায় হাটে জায়গা হচ্ছে না নৌকার এর জন্য ব্যবস্থা করা হয়েছে হাটের পাশের কলেজ ও ঈদগা মাঠ এখানে অনেক নৌকা আমাদের নৌকা হাটে পর্যাপ্ত জায়গা অসুবিধার কারণে আমরা এই জুয়ার থানা মসজিদ ঈদগার মাঠে আমরা এই নৌকা হাট ঘিউরের প্রতিটি নৌকার হাটে প্রতি বুধবার 8 থেকে 10 লাখ টাকা নৌকা বেচা কিনা হয় মোহাম্মদ ইউসুফ আলী সময় সংবাদ মানিকগঞ্জ